এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সকলে ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি, আর আমার বড় ভালো আছে। তো আমাকে আজকে স্পেশাল দিনে ও আমাকে ঘোরাতে নিয়ে গেছে, আর যে দেখতে পাচ্ছে চা পাতা বাগান রয়েছে দু সাইডে। তো ও আমাকে বলেনি যে কোথায় নিয়ে যাবে, বলেছে যে বিকেলে বেরোবে। আমি চা, আচ্ছা ঠিক আছে চলো। তারপরে ওই দেখো চা পাতা বাগানের মাঝখান দিয়ে আমাকে নিয়ে এসেছে। এবার আমাকে নিয়ে যাবে ও যেখানে নিয়ে যাওয়ার কথা ছিল, আমি ভাবিও নি যে ও আমাকে এখানে নিয়ে যাবে। এটা হচ্ছে ডাবরি টি লঞ্চ। এটা আমরা এর আগে অনেক দিন এসেছি, আমরা তো প্রায় সানডে, প্রতি সানডে করে ঘুরতে বেরোই বেশিরভাগ টাইম। এই যে এই হাই রোড দিয়ে আসা হয় চা পাতা বাগানের মাঝখান দিয়ে, তারপর ঘুরে ঘুরে তারপরে বাড়ি আসা হয়। তো এই ডাবলি টি লঞ্চে কোনোদিনও যাওয়া হয়নি, আর বেশি দিন হয়েও নি, এটা নতুন হয়েছে। তো আজকে আমার হাজব্যান্ড আমাকে এখানে নিয়ে এসেছে, তো আমি তো প্রচুর খুশি, কারণ আমি কোনোদিনও আসিনি এখানে। তো এ ডেকোরেশন দেখে তো খুবই ভালো লাগছে, মানে ইউনিক ব্যাপার। তো আগে কোনোদিনও এরকম টি লঞ্চে আমি যাইনি, ক্যাফেতে গেছি অনেক। চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই। তো এটা হচ্ছে বাইরের সাইডটুকু, এই যে আমরা এখন ভেতরে যাচ্ছি। তো অনেকেই এসছে আমাদের মতো, দেখো আমি ওকে বললাম যে এখানে একটু দাঁড়াও, আমি এইটুকু জায়গাটা একটু ভিডিও করে নিই। তো আমার তো স্পেশালি খুব ভালো লেগেছে ভেতরে ঢুকে। তো ফাইনালি আমরা এখন গিয়ে বসবো। তো এখানে একটা কাঠের চেয়ার রয়েছে, কর্নারে একটা মানে টেবিল রয়েছে, টেবিলটাতে এখানেই আমরা বসবো। এই দেখতে পাচ্ছ এখানেই আমরা বসবো। তো আমরা অর্ডার করেছি তিলি পকোড়া, যেটা এখানকার একটি স্পেশাল খাবার, আর চা, মশালা চা, আর হচ্ছে মোমো। তো চলো এগুলো খেয়ে নিচ্ছি এখন, তো তোমরাও দেখো। আর তিলি পকোড়াটা দারুণ হয়েছে খেতে, আমার স্পেশালি খুব ভালো লেগেছে খেতে। তো আমার হাজবেন্ড বলেছিল যে খেতে হবে না, তেতো লাগবে, বাদ দাও অন্য কিছু অর্ডার করো, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছিলো যে না এটাই খাবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। ডিজাইন দেখে মানে ফিদা হয়ে যাবে, খাও আর না খাও। পরোটা নিয়ে যাবো বাড়িতে, দিবে না? ঠিক আছে রাখো, চা নিয়ে আসতেছে। হ্যাঁ আচ্ছা দাদা, ওই টুকরিটা কি নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ চাটা খাও, খেয়ে বলো কেমন কেমন খেতে। দারুণ তো, প্রাইসটাও দারুণ, দারুণ না? ঠিক আছে খাও। তুমি কি খাচ্ছ? পকোড়া, চিলি পকোড়া, দারুন খেতে তাই। তোমরা এসে খেয়েছি ওখানে, দারুন টেস্টি। চায়ে এখন দেখা পাবে, চায়ে পোকা পড়বে, এখানে পোকা পড়বে। তো তোমাদের দাদা ভাই আমাকে একটা দারুণ একটা জায়গায় নিয়ে গেল, যেখানে আমার খুব 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 ভালো লাগলো, মানে মনটা খুশি হয়ে গেল। তো এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি, এখান থেকে এখন আমরা যাব হচ্ছে একটু সোনার দোকানে। তো আমরা চলে এসেছি সোনার দোকানে, এখান থেকে আমার হাজব্যান্ড বললো যে তুমি একটা কিছু নাও। বললাম যে না থাক, আমার কিছু নিতে ইচ্ছে করছিলো না, তো তবুও একটাই যে পলা আংটি, এটা আমার পছন্দ হলো, ভাবলাম তো চলো এই আংটিটাই নিয়ে নেওয়া যাক। তো এই যে আংটিটা নিয়ে নিলাম, তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও আমাকে। এই যে আংটিটা নিয়েছি আমি, তো একটা লাল কালারের আছে আমার, তো ভাবলাম যে তাহলে একটা এখন এই কালারের নেওয়া যাক, খয়েরি কালারের নিয়ে নিলাম।
এবার সোনার দোকান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি কেকের দোকানে। তো এত ঘুরোঘুরি করলাম, মানে ক্যাফেতে গেলাম, তারপরে হচ্ছে সোনার দোকানে ঢুকলাম, এবার হচ্ছে কেকের দোকানে ঢুকলাম। তোমাদের মনে হচ্ছে না যে আজকে কিছু একটা স্পেশাল দিন আছে? তো এটার জন্য তোমাদেরকে সেকেন্ড ব্লগ দেখতে হবে। তো চলো টাটা।